বিএনপি বিএনপির প্রোগ্রাম করবে, আওয়ামী লীগ তার প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রাম করতে বাধা দেওয়া হচ্ছে নিঃসন্দেহে। রাজনৈতিক দল আওয়ামী লীগও বিএনপিও আমরাও তার অধিকার সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক, এই তিনটি একসাথে মিলে তার প্রোগ্রাম করা আছে। এটু তাজ রহমান, সুভাষ চন্দ্র রায়ের একটি বড় জিজ্ঞাসা অবরোধ শেষ হয়েছে কিনা, বিএনপি কেনই হুঙ্কার দিচ্ছে, কারণ তারা বাংলাদেশকে অস্থিরতা, বাংলাদেশে একটু অস্থিরতা সৃষ্টি করছে, এটি তার অভিযোগ, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুর্বিজ্ঞ আলোচক দাদা এবং রুমিন শারমিন ফারহানাসহ দর্শক সবাই সালামের শুভেচ্ছা। দেখেন, আদালতে যখন কোনো মামলা যায় তখন বাদী বিবাদী থাকে, বাদীর একটা আর্গুমেন্ট থাকে, বিবাদীর একটা আর্গুমেন্ট থাকে। আপনি যে গণতন্ত্রের কথা বললেন, বাংলাদেশে সেই গণতন্ত্র কখনো কি পুরোপুরি, সেই শিশুটা কি কখনো সে হাঁটতে পেরেছে ঠিক মতো? পারে নাই। এদেশে গণতন্ত্র কখনো পুরোপুরি ছিল না, সেটা বাস্তবায়ন আয়দা সরকার করতে চায় নাই বা বিরোধী শিবির থেকে সেটা বাধা দেওয়া হয়েছে, বিরোধী শিবির অত্যাচার করা হয়েছে, সরকার নিশ্চিন্তে তার কাজ চালিয়ে গিয়েছে, এই ধারাবাহিকতায় আজকেও চলছে। আমরা কেউই এত বড় বেশি ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আজকের গণতন্ত্রের যে জায়গাতে আমরা আজকে গণতন্ত্র নিয়ে উচ্চবাক্য করছি, সেই গণতন্ত্র কিন্তু অনেকবার ব্যাঘাত হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলা সবসময় নিজের দলের জন্য চিন্তা করি, মানুষের চিন্তা করি না, দেশের চিন্তা করি না, এই দোষ কেউ এড়াইবার সুযোগ নাই। কোনো বিষয়ত্তর রাজনৈতিক দলগুলো কারো এড়ানোর সুযোগ নাই। এখন আমাদের দেশে কি হচ্ছে, খেলা হবে ডিসেম্বরে, খেলা হবে, আমার বোন মিস্টার রবিন ফারহানারা বলছেন খেলা হবে, ওবাদুল কাদের বলছেন ডিসেম্বরে খেলা হবে, সেই খেলাটার রেফারি কে? সেই খেলাটার আমাদের রেফারি কে? কোথায় খেলা হবে, কী নিয়ে খেলা হবে? খেলা হইতে হলে রেফারি লাগে, নাইসম্যান লাগে, অডিয়েন্স তো আছে বাংলাদেশের জনগণ, মানুষ মনে করছে খেলার কোন খেলাটা হবে আমরা তো জানি না, আমরা যাব কখন, দেখব কখন। সেই খেলাটা যদি রাজপথ আওয়ামী লীগ বলছে আমরা দখলে থাকবে, কেন আওয়ামী লীগের দখলে রাজপথ থাকবে, বিএনপির দখলে কেন থাকবে রাজপথ? বিএনপি বিএনপির প্রোগ্রাম করবে, আওয়ামী লীগ তার প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রাম করতে বাধা দেওয়া হচ্ছে নিঃসন্দেহে। রাজনৈতিক দল আওয়ামী লীগও বিএনপিও আমরাও তার অধিকার সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক, এই তিনটি একসাথে মিলে তার প্রোগ্রাম করা আছে। কিন্তু এই রাজনৈতিক সাংবিধানিক রাজনৈতিক অধিকারটা সবসময় খর্ব করা হয়েছে এই দেশে। আমি তার একজন ভুক্তভোগী। 91-95 আমাদের বোন বিএনপির যখন দল ক্ষমতায় ছিল, আমরা একটা প্রোগ্রাম রাজপথে করতে পারি নাই, প্রতিটা প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে, গাড়ি দিয়ে সায়দাবাদের জনসভা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, তার ধারাবাহিকতা কিন্তু এখনও চলছে। যে জায়গায় বিএনপির মহাসমাবেশ হয়েছে তার তিন দিন আগে নাসিমন, করিমন, সানিমন, গণিমনের জন্য তারা আন্দোলন দেখে, এটা নিঃসন্দেহে একটা হলে সন্দেহ হতো না। যখন সেমেন্টেনিয়াসলি ওয়ান আফটার অ্যানাদার হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষও কিন্তু সন্দেহের চোখে দেখবে, এটা হচ্ছে, অস্বীকার করার সুযোগ নাই। এই প্রোগ্রাম যে করছেন আওয়ামী লীগ বিএনপি, এখানে কোটি কোটি টাকার, 20 কোটি টাকার নিচে এই মহাসমাবেশ করা সম্ভব নয়, কারণ এরা করে যাচ্ছে। এই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আওয়ামী লীগ বিএনপির আছে, জাতীয়বাড়ি সেটা নাই, জাতীয়বাড়ি পারবে না এটা করতে, জাতীয়বাড়ি ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল না, জাতীয়বাড়ির ডনার নাই, জাতীয়বাড়ির বিদেশি কোনো বন্ধু নাই টাকা দেওয়ার জন্য, জাতীয়বাড়িকে কোথা থেকে টাকা দেওয়া হচ্ছে না, জাতীয়বাড়ি যারা চালাচ্ছে, যারা করছে, যারা আছে দলে, তারাই দল চালাচ্ছে এই মুহূর্তে এত বড় বিশাল সমাবেশ করা। আপনি মনে করেন যে বিএনপির সমাবেশের পিছনে কি টাকার ছড়াছড়ি? না, বিএনপির কেন, আওয়ামী লীগও তো করছে, আওয়ামী লীগের 60,000-70,000 যেটা বলা হচ্ছে চেয়ার বাড়ানোর জন্য। আপনি কেন এই খেলাতে এখানে জমতেছেন? খেলা তো হওয়া উচিত ইলেকশন, তাহলে খেলাটা কি টাকার খেলা হচ্ছে? না, এখনো তো আপনি মানুষ দেখানোর যখন চিন্তা যত করবেন তখন আপনি আরে দিব 500, দাদা যখন দিবে 1,000 তখন আপনি 1,000 দিকে ঢুকবেন। এই মানুষগুলো নিয়ে আসার জন্য এখানে ইনভলভমেন্ট ইজ এ কস্টিং, মানুষের খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যখন ইনকাম্বেন্ট গভর্নমেন্ট থাকে তাদের বিরুদ্ধে মানুষ শুধু বিএনপি করে বলে না, সরকার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরোধী শক্তি মানুষগুলা মনে করছে সরকারের বিরুদ্ধে এই জায়গাতে আমরা যাই, বিরোধী শিবিরের স্পিরিট তাকে বেশি, আওয়ামী লীগের যেগুলো আসতেছে হাইব্রিড বেশি, আওয়ামী লীগ ক্ষমতা এখন আছে, সুযোগ সুবিধা নিতে হবে, মন্ত্রী এমপিদের কাছে যেতে হবে, এরা করছে। এটা আমাদের সময় দেখেছি, বিএনপির সময় দেখেছি, এখনও দেখছি এটা হয়। এটা কিন্তু বিএনপি বা আমরা বিরোধী শিবির থেকে যারা আনি, যারা আপনার মিছিলে আসবে, সেখানে কিন্তু মনে রাখবেন পিওরলি তারা কিন্তু ইনকাম্বেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে বলার জন্য মানুষগুলো আসতেছে। অনেক আছে বিএনপি করে না, তারা আসতেছে সত্যি, এটা নিঃসন্দেহ। এটা আওয়ামী লীগ আজকে বাইরে থাকলে তাদের জন্য সমস্যাটা হয়েছে। আমার মনে আছে পল্টনে যেটা হয়েছিল মহাজোট, এখানে রবিন ফারহানা আছেন, আমার দাদাও আছেন, আপনিও আছেন, সেই মহাজোটে যেদিন হুসাইন মোর্শেদকে জয়েন করলেন সেটার রূপ দেখে মনে হয়েছিল যে বাংলাদেশের ইতিহাসে মনে সবচেয়ে বড় জনসমাবেশ। তখন কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে তখন কুরকার মানুষ কিন্তু এখানে গিয়ে সমাবেশ, আর পারি না গভর্নমেন্টের এগেনস্টে যেতেই হবে।
গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছে পার্লামেন্টে মন্ত্রীদের বক্তব্য শুনলে আমার মাঝে মাঝে কষ্ট হয়, আমি দেখি পার্লামেন্টে। আপনার রবিন ফারহানা সমালোচনা করবেন ওনার বাসায় করবেন, মার্জিত বাসায় করা উচিত সমালোচনা, দাদা সেটা রিপ্লাই দেবেন সুন্দর করে, আমিও সমালোচনা করব। আওয়ামী লীগের মন্ত্রীরা সংসদে যে বাসায় বিরোধী দলের সাংসদদের বক্তব্য আলোচনার সমালোচনার যে তুচ্ছ তাচ্ছল্যভাবে যে উত্তরটা দেন, এটা সংবিধানে তো সংসদের বাসায় তো নাই, এর বাইরে জাতি বা ইয়াং জেনারেশন যারা দেখবে এরা কী শিখবে এখান থেকে? আপনি বিরোধী দল থেকে যদি একটা সমালোচনা করা হয়, সরকারি দল থেকে সরকারের সমালোচনা সংসদে বাংলাদেশের ইতিহাসে নাই, হবেও না, কারণ এখানে না করার আইন আছে, এখানে Article 70 আছে, আপনি পারবেন না আপনার দলের সমালোচনা দলের বিরুদ্ধে ভোট দেওয়া, বিরোধী দলই করবে সেই বিরোধী দলের সমালোচনাটা। আপনি মূর্খ বলেন, এক মূর্খ মন্ত্রী সেদিন বলে ফেলেন যে সাংসদরা মূর্খ, মূর্খের মতো না জেনে কথা বলেন, আরেকজন বলেন তত্ত্ব নাই বেদের মাথায় কিছু বা এমনি পেপার থেকে কাটিং নিয়ে চলে আসেন। আরে ভাই, আমরা তো টকশোতে পেপার কাটিং নিয়েই তো আসি, গুগল সার্চ করেই তো আসি, এর চেয়ে বেশি তো আর পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। ফ্রিডম অফ ইনফরমেশন থেকে আমরা যতটুকু কালেক্ট করতে পারি বিরোধী দলরা তাই নিয়ে এখানে আসবো, আপনি আমার জবাব দেন। কিন্তু গালাগালি তুত্ত চাচ্ছিল এটা করে কী করছেন? আপনার দাম্ভিকতার দেখাচ্ছেন, সরকার প্রধান আপনাকে বলে দেয় নাই তুমি সংসদে এ ভাষায় কথা বলো, সামনে বসে আছেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তুমি খুব বেশি গালাগালি দিচ্ছ বিরোধী দলের, এটা পয়েন্ট নিচ্ছ, তুমি মাইলেজ হাই করছো, আলটিমেটলি তোমার ওই নেত্রী একদিন বলবে তোমার এই কথাটা ঠিক হয় না, তুমি এভাবে কেন বলছো। আমাদের একটা জায়গায় আসা উচিত, হ্যাঁ সরকারের দলের ভুল আছে, আওয়ামী লীগ 14 বছরে যেমন এই দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তেমনি মিসম্যানেজমেন্ট আছে, যেটা আমরা বারবার বলে আছি। একটা জিনিস দিয়ে শেষ করি, আওয়ামী লীগের ডেভেলপমেন্টে যদি সাস্টেইনেবল হতো, টেকসই হতো, তাহলে আজকের এই জায়গাটা যে জায়গা নিয়ে রবিন ফারহানা বা আমাদের সাংসদরা কথা বলছেন, আমরা বলছি এই জায়গায় আমরা বলতে পারতাম না। আপনাকে মনে রাখতে হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি করতে হয়, ব্যালেন্স পাওয়ার এবং অপোজিশনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা যখন আপনার বেশি ডিফারেন্স হয়ে যাবে তখন এখানে ক্যাচালটা হবে, সেইটা বাংলাদেশে এখন হচ্ছে। তাজ রহমান, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো।